বাজারে পাস্তুরিত তরল দুধ নিয়ে বিতর্ক থামছেই না। এবার বিএসটিআই জানালো কোনো কোম্পানির দুধই ক্ষতিকর নয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক আছে। পাস্তুরিত দুধের 7টি নমুনা সবগুলোই মানবদেহে ব্যর্থ হয়েছে। এখন আমরা যখন আবার রিটেলের কাছ থেকে কালেকশন করলাম, সেই আমাদের তথ্য অনুসারে তাদের উপরে কোনো আমরা ক্ষতিকারক কিছু পাইনি। বিভ্রান্ত ক্রেতা বেড়েই চলেছে। রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, উত্তরের মেয়রের দাবি বর্তমান ওষুধে মশা মরছে না, আনা হচ্ছে নতুন ওষুধ। আষাঢ়েও দেখানি কাঙ্ক্ষিত বৃষ্টির, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমজনিত আক্রান্তের সংখ্যা। আজও নয়াপল্টনে ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, অ্যানিসহ অবরুদ্ধ কেন্দ্রীয় নেতারা। এবং ব্রিটিশ আমলের সেতুর উপর দিয়ে চলছে সিলেট রুটের ট্রেন, রেলপথের অনেক জায়গাতেই নেই নাট বল্টু, ঘটছে একের পর এক দুর্ঘটনা।